আমি সরলা রামচন্দ্রন, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, মুসলিমরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকে কেন? বোন আপনি প্রশ্ন করলেন, আমরা মুসলিমরা ঈশ্বরকে কেন আল্লাহ বলি? আমার লেকচারের আগে আপনাদের সামনে আমি আল্লাহর সংজ্ঞা দিয়েছি পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআনের সূরা ইখলাসে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই বিশ্ব জগতে আল্লাহর সমতুল্য আর কিছুই নেই। তবে কোরআন এছাড়াও বলছে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, কুলিদুল্লাহ আবুদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, তাকে তোমরা আল্লাহ বলে ডাকো বা রহমান, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নামগুলো তো তাঁরই। একই কথা যে সব সুন্দর নামগুলো আল্লাহ তালার, এটা কোরআনে সুরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সুরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সুরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে সব সুন্দর নামগুলো আল্লাহ তালার, তবে এইসব নামে আপনাদের মনে কোনো ছবি ভেসে উঠবে না, নামটা হবে একটা সুন্দর নাম। আমরা মুসলিমরা কেন সর্বশক্তিমান ঈশ্বরকে গড না বলে আল্লাহ বলে সম্বোধন করি? কারণ আরবি শব্দ আল্লাহ একটা বিশুদ্ধ শব্দ, ইংরেজি শব্দ গড এটাকে বিকৃত করা যায়। যদি গডের সাথে এস জুড়ে দেন সেটা হবে গডস, গডের বহুবচন। আল্লাহর সাথে এস জুড়তে পারবেন না, আল্লাহর কোনো বহুবচন নেই, আল্লাহ শুধু একজন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের সাথে ডিইএসএস যোগ করেন সেটা হবে গডেস, একজন মহিলা ঈশ্বর, মহিলা আল্লাহ বলে কিছু নেই বা পুরুষ আল্লাহ, আল্লাহ তার কোনো লিঙ্গ নেই। বড় হাতের জি দিয়ে গড লিখলে সেটাই সত্যিকারের গড, ছোট হাতের জি দিয়ে গড লিখলে সেটা মিথ্যে গড। আল্লাহ কেবলমাত্র একজনই ইসলামে, কোন নকল আল্লাহ নেই, একজন সত্যি আল্লাহ। যদি গডের সাথে ফাদার যোগ করেন সেটা হবে গডফাদার, সে আমার গডফাদার, সে আমার অভিভাবক। আল্লাহর সাথে আব্বা লাগাতে পারবেন না বা ফাদার লাগাতে পারবেন না, আল্লাহ আব্বা বা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। যদি গডের সাথে মাদার লাগান সেটা হবে গড মাদার, আল্লাহর সাথে মাদার লাগাতে পারবেন না বা আম্মি লাগাতে পারবেন না, আম্মি আল্লাহ বলে কিছু নেই ইসলামে। যদি আপনি গড শব্দটার আগে টিন বসান সেটা হবে টিন গড, নকল ঈশ্বর। ইসলাম ধর্মে তিন আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ বিশুদ্ধ একেবারে আলাদা, আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাজিম দবির। আমার প্রশ্নটা হল, অরুণ সুরি বলেছেন যে কোরআনের 4 নম্বর সুরায় 11 ও 12 নম্বর আয়াতে উত্তরাধিকারীদের সম্পত্তি ভাগাভাগির কথা আছে, সব অংশ যোগ করলে একের বেশি হয়। সেজন্য অরুণ সুরি বলেছেন যে কোরআন যিনি লিখেছেন তিনি অঙ্ক জানেন না, এই সম্পর্কে বলবেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে অরুণ সুরির কথা অনুযায়ী পবিত্র কোরআনে 4 নম্বর সুরার 11-12 নম্বর আয়াতে সম্পত্তি ভাগাভাগি যদি সবগুলো অংশ যোগ করেন, সব উত্তরাধিকারীদের অংশ যোগ করেন, তার যোগফলটা একের বেশি হবে, সেজন্য তার দাবি যিনি কোরআন লিখেছেন তিনি অঙ্ক জানেন না। আমি কথা আগেও বলেছি, এমন অনেক লোক আছে যারা কোরআনের ভুল বের করেছে, কিন্তু যদি ভালো করে দেখেন সবগুলো অভিযোগই আসলে সত্যি না, একটাও প্রমাণিত না, একটাও সত্যি না। উত্তরাধিকারীদের অংশ নিয়ে কোরআন বলেছে অনেকগুলো আয়াতে, সূরা বাকারার 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
সূরা বাকারা 240 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় আছে। তবে উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে সূরা নিসায়, সূরা নিসার 11-12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নিসার 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অরুণ সুরি যা বলেছেন সে সম্পর্কে আমি এখন কিছু বলি, যে পবিত্র কোরআনে সূরা নিসার 11-12 নম্বর আয়াতে বলা হয়েছে, উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ব্যাপারে সন্তানদের ক্ষেত্রে পুত্র কন্যার চাইতে দ্বিগুণ পরিমাণ সম্পত্তি পাবে, কিন্তু শুধু কন্যা থাকলে দুই বা তার বেশি তারা পাবে দুই তৃতীয়াংশ, মাত্র একজন কন্যা থাকলে সে অর্ধেক পাবে। তারপর বলা হয়েছে পিতামাতার ক্ষেত্রে প্রত্যেকে পাবে এক ষষ্ঠাংশ, সে লোকের সন্তান না থাকলে, নিঃসন্তান হলে মা পাবে এক তৃতীয়াংশ, উইল করা আর ঋণ শোধের পরে যে সম্পদ থাকে তার উপর। 12 নম্বর আয়াত বলছে যে তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির উপর তোমরা অর্ধেক পাবে, সে নিঃসন্তান হলে, সন্তান থাকলে এক চতুর্থাংশ, ওসিয়ত পালন আর ঋণ শোধের পর। স্ত্রীদের ক্ষেত্রে আবার এমনও হয় তোমাদের সন্তান না থাকলে এক চতুর্থাংশ আর সন্তান থাকলে এক অষ্টমাংশ। আপনাদের কোনো সন্দেহ থাকলে ব্যাপারটা নিয়ে বাসায় গিয়ে মিলিয়ে দেখতে পারেন। এক কথায় পবিত্র কোরআনে সূরা নিসার 11 নম্বর আয়াতে উত্তরাধিকারের অংশ নিয়ে প্রথমেই বলা হচ্ছে সন্তানদের কথা, তারপর বাবা মার কথা, তারপরে 12 নম্বর আয়াতে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর কথা। উত্তরাধিকার নিয়ে ইসলাম ধর্মে বিস্তারিত বলা হয়েছে পবিত্র কোরআনে, শুধু মূল কাঠামোটা সম্পর্কে বলা হয়েছে, আরো বিশদভাবে আপনারা জানতে পারবেন হাদিসে। উত্তরাধিকারের ব্যাপারটা নিয়ে একজন মানুষ সারা জীবন গবেষণা করতে পারে। আর অরুণ সুরি ভেবেছেন এ দুটো আয়াত পড়েই তিনি সবকিছু জেনে ফেলেছেন। এমন একটা উদাহরণ হচ্ছে একজন স্টুডেন্ট পাটিগণিতের সরল অঙ্ক করছে কিন্তু সরল করার মূল নিয়মটাই জানে না, সেটা হলো বডমাস। এই বডমাসের নিয়ম অনুযায়ী BODMAS সব প্রথমে যে চিহ্নই থাকুক না কেন যোগ বিয়োগ গুণ ভাগ, প্রথমে আমরা যে কাজটা করব ব্র্যাকেট অফ করা, বিও, তারপর ডি ডিভিশন মানে ভাগ, তারপর এম মাল্টিপ্লিকেশন গুণ, তারপর এ এডিশন যোগ, তারপর এস সাবস্ট্রাকশন বিয়োগ। আপনি সরলের এই নিয়মটা বডমাস না জানলে প্রথমে যদি বিয়োগ করেন, তারপর গুণ করেন, তারপর যোগ, তারপর ব্র্যাকেট অফ করেন, তাহলে উত্তরটা অবশ্যই ভুল হবে। একইভাবে অরুণ সুরি নিজেই অঙ্ক জানেন না, উত্তরাধিকারের অংশ কিভাবে ভাগাভাগি হবে ইসলামের আইন অনুযায়ী। উত্তরাধিকারের অংশ ভাগাভাগির ক্ষেত্রে ইসলামের আইন অনুযায়ী প্রথম হিসাব করা হয় স্বামী বা স্ত্রীকে, তারপর বাবা মাকে, তারপর যে অংশটা বাকি থাকে সে অংশটা সন্তানরা পায়। যদি এভাবে হিসেব করেন তাহলে অংশগুলো যোগ করলে কখনোই একের বেশি হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম ফৌজিয়া সৈয়দ, আমি NCC-র ইন্সপেক্টর। আমি আগে খ্রিস্টান ছিলাম, 1980 সালে ইসলাম গ্রহণ করি। আমার বাবা মাকে কিভাবে বোঝাবো যারা এখনো খ্রিস্টান যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে নকল করে পবিত্র কোরআন লেখেননি? বোন একটা প্রশ্ন করলেন যে তিনি গ্রহণ করেছেন ইসলাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আগে তিনি খ্রিস্টান ছিলেন। আমি আপনাকে অভিনন্দন জানাই, তিনবার, একবার না, নাস্তিককে একবার জানিয়েছিলাম। আপনাকে অভিনন্দন জানাই তিনবার, কারণ
আপনি বলেছেন লা ইলাহা, তারপর ইল্লাল্লাহ, আর তারপর মোহাম্মদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। আমি আপনাকে অভিনন্দন জানাই। আপনি প্রশ্ন করলেন যে কিভাবে প্রমাণ করবেন, কিভাবে আপনার আত্মীয় স্বজনকে বোঝাবেন যে পবিত্র কোরআন নকল করা হয়নি, কোরআনের কথা অন্য কোনো বই থেকে নেওয়া হয়নি অথবা বাইবেল থেকে। আমি আগেও বলেছি এটা ঐতিহাসিক সত্য যে নবীজি নিরক্ষর ছিলেন, এতেই সব প্রমাণিত হয়। আর পবিত্র কোরআন বলছে সূরা আরাফের 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তারা অনুসরণ করে সেই নবীকে, সেই রাসূলকে অনুসরণ করে, নিরক্ষর নবী যার উল্লেখ আছে তাদেরই গ্রন্থে তাওরাত ও ইঞ্জিলে। আপনি যদি বাইবেল পড়েন এটার উল্লেখ আছে বুক অফ আইজায়াতে 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আসমানি কিতাব দেয়া হবে সেই নবীকে যে পড়তে জানে না। কোরআন বলছে তাদের ধর্মগ্রন্থে আছে, আপনারা যদি বাইবেল পড়েন দেখতে পাবেন আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, যে পশ্চিমারা অভিযোগ করে যে নবীজি বাইবেল থেকে কপি করেছেন, নাউজুবিল্লাহ, তারা এটা বুঝতে পারে না যে আমাদের নবীজির সময়কালে কোনো আরবি বাইবেল ছিল না। প্রথম সবার আগে ওল্ড টেস্টামেন্টের যে আরবি অনুবাদটা করা হয়েছিল সেটা লিখেছেন আর সেডিয়াস গাউন, এবং সেটা 900 CE অর্থাৎ কমন এরা, নবীজি মারা যাওয়ার 200 বছরের উপরে। আর নিউ টেস্টামেন্টের প্রথম আরবি অনুবাদটা করা হয়েছিল, এটা ছাপিয়েছিলেন আরপিনিয়াস 1616 খ্রিস্টাব্দে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার প্রায় ধরেন 1000 বছর পরে। আমি এটা মানি কোরআন আর বাইবেলের মধ্যে কিছু কিছু ব্যাপারে বেশ মিল আছে, তার মানে এই না যে পরের জন আগের জনেরটা কপি করেছে। ব্যাপারটা এমনও হতে পারে তারা দুজনেই অন্য কোনো উৎস থেকে পেয়েছেন সেটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবগুলো আসমানি কিতাবেই কিছু কমন নির্দেশ আছে, এক ঈশ্বরের কথা, কিছু আদেশ একই রকম। আগের আসমানি কিতাবগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, আর একথা আমি আগেই বলেছি, কিতাবগুলোর কথা বদলে গেছে, কথাগুলো বিকৃত করা হয়েছে, আর অনেক কথা মানুষেই লিখেছে তারপর সেগুলোকে এখানে জুড়ে দিয়েছে, মানুষের বানানো কথা এর মধ্যে জুড়ে দিয়েছে। তবে তারপরেও কিছু কিছু ব্যাপারে বেশ মিল দেখা যাবে, আর শুধুমাত্র এই মিলগুলো দেখেই এটা বলা ভুল হবে যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে নকল করেছেন। তাহলে তো এটাও বোঝাই যে ঈসা আলাইহিস সাল্লাম নাউজুবিল্লাহ ওল্ড টেস্টামেন্ট থেকে কপি করেছেন। ওল্ড আর নিউ টেস্টামেন্টের কথাতে অনেক মিল আছে। এই দুই পক্ষেরই উৎস আসলে একটা। এখন ধরেন কোন স্টুডেন্ট পরীক্ষার হলে নকল করছে, ধরেন আমি পরীক্ষায় কখনোই আমার খাতায় এটা লিখব না যে আমি অমকেরটা দেখে লিখেছি বা মিস্টার অমকের খাতা দেখে দেখে কপি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন যে ঈসা আলাইহিস সাল্লাম, মুসা আলাইহিস সাল্লাম, অন্যান্য সব রাসূল, তারা সকলেই ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল, তাদেরকে প্রাপ্য মর্যাদা আর সম্মান দিয়েছেন। যদি কপি করতেন তাহলে বলতেন না যে ঈসা আলাইহিস সাল্লাম, মুসা আলাইহিস সাল্লাম এরা আল্লাহর প্রেরিত রাসূল, এটাই প্রমাণ তিনি কপি করেননি। শুধু ঐতিহাসিক তথ্যের উপর নির্ভর করে বলা কঠিন যে কার কথাটা সঠিক, বাইবেল না কোরআন। তাই আসুন বিজ্ঞানের সাহায্যে এই বই দুটোকে পরীক্ষা করি। চোখ বুলালে মনে হবে কোরআন আর বাইবেলের কিছু কিছু কথা একেবারে পুরোপুরি একই রকম, কিন্তু যদি ভালো করে দেখেন সেখানেও কিছু পার্থক্য আছে। উদাহরণ হিসেবে বাইবেলের প্রথম বইতে বুক অব জেনেসিস 1 নম্বর অধ্যায়ে বিশ্বজগৎ সৃষ্টির কথা আছে, পৃথিবী আর আকাশমণ্ডলী সবকিছু সৃষ্টি হয়েছে 6 দিনে।
এখানে দিন বলতে 24 ঘন্টার দিনকে বোঝানো হয়েছে। কোরআনে এমন কথা আছে অনেক জায়গায়, সূরা আরাফের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অনেক জায়গায় বলা হয়েছে যে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে 6টা আইয়ামে। আরবি শব্দ আইয়াম, এটা হলো ইয়ামের বহুবচন, যার একটা অর্থ দিন, ইয়াম মানে দিন, আরো একটা অর্থ খুবই লম্বা একটা সময় অথবা একটা যুগ। তাহলে পবিত্র কোরআন বলছে যে পৃথিবী আর আকাশমণ্ডলী তৈরি হয়েছে 6টি সময়কালে, খুবই লম্বা সময়কালে। বিজ্ঞানীরাও কোরআনের এই বর্ণনায় কোনো আপত্তি করেনি, কিন্তু যদি বলি 24 ঘন্টার 6 দিনে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, সেটা অবৈজ্ঞানিক। বাইবেল বলছে জেনেসিসে 1 নম্বর অধ্যায়ের 3-5 অনুচ্ছেদে যে দিন আর রাত বানানো হয়েছিল প্রথম দিনে। বিজ্ঞান আমাদের বলে এই বিশ্বজগতে যে আলো আছে সেটা আমরা পেয়ে থাকি বিভিন্ন নক্ষত্র থেকে। এরপর বাইবেল বলছে যে সূর্য, জেনেসিসের প্রথম অধ্যায় 14-19 অনুচ্ছেদ বলছে যে সূর্য সৃষ্টি হয়েছিল চতুর্থ দিনে। এটা কিভাবে সম্ভব যে সূর্য সৃষ্টি হওয়ার 3 দিন আগেই আলো সৃষ্টি হল? অযৌক্তিক, এটা অবজ্ঞানিক। আর পৃথিবী যেখানে এই দিন রাত হবে সেটা বানানো হয়েছে তৃতীয় দিন। পবিত্র কোরআনও এই আলোর কথা বলেছে বা সূর্য, তবে সেখানে এমন অবাস্তব অসম্ভব ধারাবাহিকতাটা নেই। আপনি কি মনে করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইবেল থেকে কপি করেছেন আর তারপর ভুলটাকে ঠিক করেছেন? 1400 বছর আগে এই কথা কেউ জানত না। বাইবেল বলছে জেনেসিস 1 নম্বর অধ্যায়ের 9-13 অনুচ্ছেদে আছে যে পৃথিবী বানানো হয়েছে তৃতীয় দিনে, আর 14-19 অনুচ্ছেদ বলছে যে চাঁদ আর সূর্য এদের বানানো হয়েছে চতুর্থ দিনে। এখনকার বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী আর চাঁদ এরা হলো সূর্যের অংশ, পরে আলাদা হয়ে গেছে। এটা অসম্ভব যে সূর্য বানানোর আগে পৃথিবী বানানো হবে, এটা অবৈজ্ঞানিক। তারপর গাছপালা বানানো হলো, জেনেসিসের 1 নম্বর অধ্যায়ে 11-13 অনুচ্ছেদে আছে গাছপালা বানানো হলো, বানানো হলো বীজ, বীজ থেকে হলো গাছ, লতা পাতা ইত্যাদি বানানো হয়েছিল তৃতীয় দিনে। বুক অব জেনেসিস বলছে যে সূর্য বানানো হয়েছে চতুর্থ দিনে। সূর্য ছাড়া এই পৃথিবীতে গাছপালা আসবে কিভাবে? বাইবেল বলছে জেনেসিসের 1 নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর 16 যে মহান ঈশ্বর বানিয়েছেন 2টো আলোর উৎস, সূর্য বড় উৎস দিনকে শাসন করবে আর চাঁদ ছোট উৎস রাতকে শাসন করবে। বাইবেল বলছে যে সূর্য আর চাঁদের নিজস্ব আলো আছে। আর এ কথা আগেও বলেছি, পবিত্র কোরআনের সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো। এটা কিভাবে সম্ভব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপি করলেন আর ভুলগুলো শুধরে নিলেন? এটা সম্ভব না। যদি কোরআন আর বাইবেলের কথাগুলো দেখেন, যদি ভালো করে দেখেন, সেখানে কিছু সূক্ষ্ম পার্থক্য দেখবেন। পবিত্র বাইবেল আদম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছে যে এই পৃথিবীর প্রথম সৃষ্ট মানুষ হচ্ছেন আদম। আর বাইবেলের সময়টাও বলা আছে আনুমানিক 5800 বছর আগে। বর্তমানে বিজ্ঞানীরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আর নৃতাত্ত্বিক প্রমাণ থেকে বলেন যে পৃথিবীর প্রথম মানুষ কয়েক লক্ষ বছর আগে এসেছিল। কোরআনও বলছে যে আদম হলেন পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু কোরআনে এরকম অবৈজ্ঞানিক সময় বলা হয়নি। বাইবেলের নূহ আলাইহিসাল্লামের ঘটনা বলা হয়েছে, নূহ আলাইহিসাল্লাম একটা বন্যা হয়েছিল, পুরো পৃথিবীতে বন্যা হয়েছিল, জেনেসিসের অধ্যায় নাম্বার 6-7-8 পৃথিবীতে একটা বন্যা হয়েছিল যেখানে পৃথিবীর সব জীবজন্তু পানিতে ডুবে গিয়েছিল আর বন্যায় মারা গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিসাল্লামের নৌকায় যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল। বাইবেলে যে সময়টা বলা হচ্ছে সেটা আনুমানিক খ্রিস্টপূর্ব 21-20 অব্দ। বর্তমান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বলে যে মিশরের 11তম রাজবংশ আর ব্যাবিলনের 3য় রাজবংশ
সে সময়ে তাদের রাজত্ব তারা চালিয়ে গেছেন খ্রিস্টপূর্ব একুশ শতাব্দীতে। নূহ নবী সম্পর্কে কোরআনও বলেছে প্রায় একই রকম বন্যার কথাও, কিন্তু এখানে সময় বলা নেই। আর কোরআনে যে বন্যার কথা আছে সেটা একটা এলাকার, পুরো পৃথিবীতে যে বন্যা হয়েছে সে কথা বলা নেই। বলা হয়েছে এই বন্যাটা হয়েছিল নূহ নবী যেখানে ছিলেন সেই এলাকাটার মধ্যে। এ ব্যাপারে বিজ্ঞানীরা কোনো আপত্তি করেন না। তাহলে আপনি নিজে এখন বুঝতে পারছেন যে কোরআন বাইবেল থেকে কপি করা হয়েছে নাকি হয়নি। আমার নাম অশোক কিশোরানী, আমি হলাম সম্পাদক আরিয়া মার্ক পত্রিকার। আমার প্রশ্নটা করার আগে আমি ডাক্তার নায়ককে ধন্যবাদ জানাই তার এই জ্ঞানগর্ব লেকচারের জন্য। আপনাকে আমার সালাম জানাই। একটা ভুল শুধরে দিয়ে প্রশ্নটা করছি, সেটা হলো আপনি বললেন রজনীশকে হিন্দুরা ভগবান বলে মানে, কথাটা ঠিক না। অনেকেই তাকে মানে, তবে হিন্দুর মধ্যে কেউ তাকে ভগবান বা ঈশ্বর বলে মানে না। কারণ আমাদের ধর্মগ্রন্থে স্পষ্ট লেখা আছে ঈশ্বর হলেন অবিনশ্বর, নিরাকার, অজন্ম, অমর, স্বনির্ভর। আপনি ঈশ্বরের যে গুণগুলি বললেন সেগুলো আমরাও মানি। এবারে আমার প্রশ্নটা হল, পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যে আগে অনেক রাসুল আর আসমানি কিতাব আল্লাহ তাআলা বিভিন্ন সময়, বিভিন্ন জাতির বিভিন্ন দুর্যোগময় সময়ে পাঠিয়েছেন। এখন এইসব রাসুল আর আসমানি কিতাব এগুলো তো আপনারা বিশ্বাস করেন, সেই হিসাবে বেদশাস্ত্রকে কি আপনারা আসমানি কিতাব বলে মানেন? আর হিন্দু ধর্মে যেসব অবতার আছেন তাদের কি বিশ্বাস করেন? হিন্দু ধর্মের এইসব ধর্মগ্রন্থ আর অবতারদের কি আপনারা আল্লাহর প্রেরিত বলে মানেন? ভাই, প্রশ্ন করার আগে আপনি বললেন যে হিন্দুদের মধ্যে সবাই ভগবান রজনীশকে মানে না। ভাই, এ কথা আমি কখনো বলিনি যে হিন্দুদের সবাই ভগবান রজনীশকে মানে। এখানে সবকিছু রেকর্ড করা হচ্ছে, পরে দেখে নেবেন আপনি। আমি বলেছি কিছু লোক ভগবান রজনীশকে ঈশ্বর মানে, এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেছে আপনার আমার মাঝে। এ কথা কখনো বলিনি যে সব হিন্দুই তাকে মানে। আমি জানি হিন্দুরা কি মানে, আমি তাদের ধর্মগ্রন্থ পড়েছি। আর ভাই প্রশ্ন করলেন, প্রশ্নটা খুব সুন্দর ছিল যে আমি কি এটা মানি। পবিত্র কোরআন বলছে আল্লাহ অনেক দূত পাঠিয়েছেন, অনেক আসমানি কিতাব। আমি কি বেদে বিশ্বাস করি? আমি কি বেদশাস্ত্র মানি? আর অন্যান্য দূতদের আমি মানি কি না? এটাই প্রশ্ন। আমি আপনার সাথে একমত, পবিত্র কোরআনে অনেক জায়গায় আছে। পবিত্র কোরআনে সূরা ফাতিরের ২৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালাফিয়া নাজির, যে এমন কোন জাতি নেই যেখানে আমি কোন সতর্ককারী বা পথ প্রদর্শক পাঠাইনি। পবিত্র কোরআনে সূরা রাদের ৭ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি সতর্ককারী পাঠিয়েছি। আপনি প্রশ্ন করলেন আমি কি বেদশাস্ত্রে বিশ্বাস করি আর আমি ঈশ্বর প্রেরিত অন্যান্য দূতদের বিশ্বাস করি কিনা। নাম ধরে পবিত্র কোরআনে মোট ২৫ জন নবী রাসূলের নাম আছে, আদম, ইব্রাহিম, মুসা, ইসমাইল, যিশু, মোহাম্মদ, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন। তবে আমরা জানি যে পৃথিবীতে ১,২৪,০০০ বেশি নবী এসেছেন মানুষকে সুপথে পরিচালনা করতে। নাম দিয়ে ২৫ জন নবী রাসূলকে চিনি, অন্যরা হতে পারে নাও হতে পারে নিশ্চিতভাবে বলতে পারছি না। আপনি প্রশ্ন করলেন আমি কি এটা মানি যে বেদ হলো মহান ঈশ্বরের বাণী। আসুন দেখি কোরআন আর বেদের মধ্যে মিল আছে কিনা। হ্যাঁ আছে, যেহেতু ঈশ্বর নিয়ে কথা, কোরআনে ঈশ্বর নিয়ে বলা হয়েছে এবং বেদেও ঈশ্বর নিয়ে বলা হয়েছে। যদি আপনি বেদ পড়েন তাহলে দেখবেন যজুর্বেদে আছে ৩ নম্বর অধ্যায়ের ৩২ অনুচ্ছেদে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোন রকম প্রতিমূর্তি নেই। যজুর্বেদ বলছে ৩২ নম্বর অধ্যায়ের ৩ অনুচ্ছেদে মহান ঈশ্বর হলেন নিরাকার। এরপর যজুর্বেদের ৪০ নম্বর অধ্যায়ের ৮ অনুচ্ছেদ বলছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো শরীর নেই। যজুর্বেদে আছে ৪০ নম্বর অধ্যায়ের ৯ অনুচ্ছেদে বলছে যারা প্রাকৃতিক বস্তুর পূজো করে তারা অন্ধকারে প্রবেশ করে। এরপর বলা হচ্ছে আন্ধাত্মা প্রভি শান্তি ইয়া আসাম্ভূতি উপাস্তে। তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যারা মানুষের তৈরি জিনিসের পূজো করে।
প্রাকৃতিক জিনিসের পূজো করলে অন্ধকারে প্রবেশ করবেন, যেমন বাতাস, পানি, প্রাকৃতিক। যদি মানুষের তৈরি জিনিসের পূজো করেন, কাঠের বা পাথরের, তাহলে আরো অন্ধকারে ঢুকবেন। এ কথা কে বলেছে? যজুর্বেদ বলেছে, 40 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদ। এরপর বলছে হিন্দু গ্রন্থে, একাম ব্রাহ্ম দুস্তিয়া নাস্তে নিয়া নাস্তে নাস্তে কিঞ্চন, ঈশ্বর একজন, ভগবান একই হ্যায়, দুসরা নেহি হ্যায়, যারা ভি নেহি হ্যায়। মহান ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই, তার সমতুল্য কেউ নেই। ঋগ্বেদে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, মাচি দায়নাথ বিসংসাত, সমস্ত প্রশংসা শুধু এক ঈশ্বরের। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর খণ্ড 45 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, ইয়া এক ইত্তা মুস্তহি, ঈশ্বর মাত্র একজন, তার উপাসনা করো। আমরা এগুলো মানি, আমাদের কোনো আপত্তি নেই বেদের এইসব কথাগুলো মেনে নিতে, বিশ্বাস করতে। এটা ঈশ্বরের বাণী হতে পারে, কোরআন, কোরআন দিয়ে আমরা পরীক্ষা করব কোনটা সঠিক কোনটা বেঠিক, কারণ এটা হলো সর্বশেষ আসমানি কিতাব। মুসলিমদের কোনো আপত্তি নেই এটা মানতে যে এগুলো হচ্ছে মহান ঈশ্বরের বাণী। তবে এখানে অন্য আরো কিছু আছে, কিছু কথা বিকৃত হয়ে গেছে, আমি এমন উদাহরণও জানি, তবে সেগুলো এখানে বলছি না। কিছু কথা বিকৃত হয়ে গেছে, মানুষ নিজেই কিছু কথা লিখেছে, সেগুলো আমরা ঈশ্বরের বাণী বলে মানতে পারি না। বাইবেলের যেমন কিছু অবজ্ঞানিক কথা আছে, তেমনটা বেদেও আছে, সেগুলো আজকে বলবো না। এটা মানতে আপত্তি নেই, অরিজিনালি বেদ হয়তো ঈশ্বরের বাণী। আর ইঞ্জিল, পবিত্রকরণ বলছে ইঞ্জিল আল্লাহর ওহি, নাজিল হয়েছিল ঈসা নবীর উপর, ঈসা আলাইহিসসালামের উপর এটা নাজিল হয়েছিল। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ইঞ্জিল হলো ঈশ্বরের বাণী, কিন্তু বর্তমানের বাইবেল বিকৃত হয়ে গেছে। একইভাবে আমি বলতে পারি যে বেদ ঈশ্বরের বাণী হতে পারে। আর ঈশ্বরের দূত, হ্যাঁ অনেক দূতই ছিলেন, অনেক, যেমন রাম কৃষ্ণ, তারা কি দূত? আমরা বলি হতে পারে, আমরা এখানে নিশ্চিতভাবে বলতে পারি না। এমন কিছু মুসলিম আছে যারা বলে যে রাম আলাইহিসসালাম, এটা ঠিক না, এটা হলো তেল দেওয়া। আমি হিন্দুদের এভাবে তেল দেব না, আমি বলবো হতে পারে, কিন্তু যদি সেটাও হয়, যদি তারা মহান ঈশ্বরের দূত হয়েও থাকেন এবং যদি বেদ আসলেই আল্লাহর আসমানি কিতাব হয়েও থাকে, আগেও বলেছি এটা নির্দিষ্ট সময়ের জন্য, তারা বিশেষ সময়ে বিশেষ জাতির জন্য এসেছিল, তাদের নির্দেশগুলো চিরস্থায়ী না। কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব। আল্লাহর আসমানি কিতাব এখন যদি যদি ইঞ্জিল, যদি বাইবেল, যদি বেদ ঈশ্বরের বাণী হয়েও থাকে, সেটা সেই সময়ের জন্য, আজকের জন্য না। কোরআন হলো ঈশ্বরের চূড়ান্ত আসমানি কিতাব, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের শেষ নবী। আমরা নবীজি আর কোরআনকে মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মেহিনাজ সৈয়দ, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্ন হলো, কে আল্লাহকে সৃষ্টি করেছে? বোন আপনি প্রশ্ন করলেন, কে আল্লাহকে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা সাধারণত করে থাকে একজন নাস্তিক, যে ঈশ্বর মানে না। একটা ঘটনার কথা মনে পড়ে গেল। একবার আমার এক বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ এক বন্ধু, সে একটা আলোচনায় যোগ দিয়েছিল বোম্বের একটা নাস্তিক দলের সাথে, যারা ঈশ্বর মানে না। আর সে তাদের বোঝাতে যাচ্ছিল যে ঈশ্বর বলে একজন অবশ্যই আছেন, আর বলা শুরু করলো এটা একটা কোট, এটা কে বানিয়েছে, এটা কোত্থেকে এসেছে? তারা বললো এটা দর্জি বানিয়েছে। ভালো, এটা একজন বানিয়েছে? এটা একটা বই, এটা কোত্থেকে এসেছে? এই বইটা কোত্থেকে এসেছে? এই কলমটা কোত্থেকে এসেছে? এভাবে আমার বন্ধু এটা প্রমাণ করলো সবকিছুর সৃষ্টিকর্তা আছে। গাড়ি বানানো হয়েছে ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি কে বানিয়েছে? হয়তো কোন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারকে কে বানিয়েছে? এভাবে সে বোঝালো সবকিছুর সৃষ্টিকর্তা আছে। তারপর সে প্রশ্ন করলো, সূর্য কে বানিয়েছে, চাঁদ কে বানিয়েছে? এভাবে প্রশ্ন করতে করতে সে বলল, আপনারা কি মানেন সবকিছুর স্রষ্টা আছে? সেই নাস্তিকের দল তখন তাকে বলল, আমরা এটা মানব যে সবকিছুরই একজন স্রষ্টা আছে, তবে একটা শর্ত, যে
আপনি আপনার মত বদলাতে পারবেন না, আপনি আপনার বক্তব্যটা বদলাতে পারবেন না। আপনার কথাটা আমরা মেনে নেব, কিন্তু আপনি আপনার কথাটা বদলাতে পারবেন না যে সবকিছুরই স্রষ্টা আছে। আমার বন্ধু খুশি হলো, খুব খুশি হলো, সে ভাবলো আমি সফল হয়েছি, আমি এই নাস্তিকদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। তারপর সে আবার প্রশ্ন করলো, কে সূর্য সৃষ্টি করেছে, কে চাঁদ সৃষ্টি করেছে, সবকিছুর একটা স্রষ্টা আছে, আপনাকে এখন জানতে হবে চূড়ান্ত সৃষ্টিকর্তা কে। আমাকে আমার মা জন্ম দিয়েছেন, তাকে তার মা জন্ম দিয়েছেন, এভাবে প্রথমে কে সৃষ্টি করেছেন? তখন সে বলল, প্রথমে যেসব সৃষ্টি করেছিল সেই মহান ঈশ্বর, আর ভাবল যে সে এদেরকে বোঝাতে পেরেছে। নাস্তিকরা তখন বলল, আমরা ঈশ্বরকে মেনে নিলাম, এখন আমাদের এই প্রশ্নের উত্তর দেন, কে ঈশ্বরকে বানিয়েছে? আমার বন্ধু তখন বড় একটা ধাক্কা খেল, সে উত্তর দিতে পারল না, একেবারে চুপ হয়ে গেল, সে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সে আমার কাছে আসলো, তারপর আমাকে সেই ঘটনাটা পুরোপুরি খুলে বলল। আমি তখন বুঝলাম আমার বন্ধু সেখানে যে পদ্ধতিতে এগিয়েছে, অনেক বিশেষজ্ঞই সেভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন। বিশেষজ্ঞরা এই যে পদ্ধতিতে বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে থাকেন সেটার নাম সেলফ অ্যানালাইসিস। সেলফ অ্যানালাইসিস, যদি আমার লেকচারটা খেয়াল করেন, আমি আমার লেকচারে এই কথা কখনোই বলিনি যে সবকিছু স্রষ্টা আছে, কথা কখনোই বলিনি। যদি আমি এই কথা বলতাম তাহলে ট্র্যাপে পড়তাম। সত্যি বলতে এমন ক্ষেত্রে নাস্তিকদের প্রশ্ন করব, সেই নাস্তিকই আমাকে তখন উত্তর দেবে, যে প্রথম কার্যপ্রণালী জানবে সে হচ্ছে স্রষ্টা, উৎপাদনকারী। আমি এই কথাটা বলিনি, সেই বলেছে। যদি অন্য কেউ আমাকে প্রশ্নটা করত, ভাই জাকির, কে প্রথমে কোনো অজানা বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে, আমি তাকে বলবো যে সবকিছুরই যার একটা শুরু আছে, সৃষ্টি হয়েছে, এমন সবকিছু প্রথমে যে এই বস্তুর কার্যপ্রণালী সম্পর্কে বলতে পারবে সে হচ্ছে স্রষ্টা। আমি আমার যুক্তি ব্যবহার করছি, আমি আবার ট্র্যাপে পড়তে চাই না। যদি আমি এই উত্তরটা দেই যে প্রথমে এই সম্পর্কে কে বলতে পারবে, যে প্রথম কোন একটা বস্তুর মেকানিজম সম্পর্কে বলতে পারবে, যে বস্তুটা সৃষ্ট যার একটা শুরু আছে তিনি হলেন স্রষ্টা, এখন এই যুক্তিটা দিয়েই আপনি প্রমাণ করতে পারেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তিনি হলেন সৃষ্টিকর্তা। আর বিজ্ঞান আমাদের বলছে সূর্যের একটা শুরু আছে, চাঁদের একটা শুরু আছে, বিশ্বজগতের শুরু আছে, এসবের মেকানিজম কে জানেন? সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে, এই প্রশ্নটাকে বলা যায় সেটার মতো। আমার বন্ধু যেমন বলেছিল, সে বলেছিল যে আমার ভাই টম, সে হাসপাতালে ভর্তি হয়েছে আর সেখানে সে একটা সন্তানের জন্ম দিয়েছে, আপনি কি বলতে পারবেন সেই সন্তানটা ছেলে না মেয়ে? আমি একজন ডাক্তার হিসেবে জানি যে একজন পুরুষ কখনোই সন্তান প্রসব করতে পারে না। পুরুষদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোন রকম সন্তান প্রসব করতে পারে না, এটা অযৌক্তিক প্রশ্ন। একইভাবে আল্লাহ সুবহানাহু তাআলার সংজ্ঞা হচ্ছে আল্লাহ কখনোই জন্ম নেননি, আল্লাহর কোনো শুরু নেই। আপনি প্রশ্ন করলেন কে আল্লাহকে বানিয়েছে, এটা খুবই একটা হাস্যকর প্রশ্ন। যেমন আমার ভাই টম সন্তান প্রসব করেছে, সেটা কি ছেলে না মেয়ে? আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মোহাম্মদ আশরাফ, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো, অনেক পশ্চিমা বিশেষজ্ঞ অভিযোগ করে যে নবী মোহাম্মদ কোরআন লিখেছেন আরবদের সমাজ সংস্কারের জন্য, আর বলেছেন এটা হলো আল্লাহর ওহী যাতে সবাই মানে। ভাই আপনি প্রশ্ন করলেন, আর আমি আপনার সঙ্গে একমত যে কিছু পশ্চিমা বিশেষজ্ঞ তারা বলেছেন যে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যে বলেছেন নাউজুবিল্লাহ, আর বলেছেন যে কোরআন আল্লাহর ওহী যাতে করে সংস্কার করতে পারেন আরবদের। আমি এটা মানি যে পবিত্র কোরআনের কথা আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায় শুধু আরবদের সংস্কার করা নয়, পবিত্র কোরআন আর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন পুরো মানুষ জাতির সংস্কার করতে, শুধু আরবদের না। যদি আপনি বলেন, আমরা অভিযোগটা ভালো করে দেখি,
যদি নবীজি চাইতেন শুধুমাত্র আরবদের উন্নতি, তাহলে কেন একজন লোক অসৎ উপায়ে তাদেরকে সৎ বানাতে চাইবে? চিন্তা করেন, আপনি সবাইকে ভালো মানুষ বানাতে চাইছেন আর আপনি শুরু করেছেন মিথ্যে কথা দিয়ে। এই কাজগুলো তারাই করতে পারে যারা আসলে ভণ্ড, যারা টাকার জন্য করে, সবার সামনে বলে পৃথিবীর সংস্কার করতে চায় কিন্তু মনে মনে অন্য ফন্দি আটে। একথা আগে প্রমাণ করেছি যে নবীজি টাকার জন্য এসব করেননি। তাহলে যদি চূড়ান্ত লক্ষ্য থাকে সত্যি, মাধ্যমটা সত্যি হতে হবে। পবিত্র কোরআনে সূরা আনামের 93 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তার চাইতে বড় জালিম আর কে আছে যে মিথ্যে রচনা করে আল্লাহ তাআলা সম্পর্কে আর বলে যে আমার উপর ওহী নাজিল হয়েছে, যখন তার উপরে কোনো ওহী নাজিল হয়নি, অথবা বলে আমি সেই রকম ওহী নাজিল করব যেমনটা আল্লাহ নাজিল করেছেন। যদি নবীজি মিথ্যে কথা বলতেন তাহলে নিজের বইতে কখনো লিখতেন না যে মিথ্যে যে বলে সে একজন জালিম, তার জীবনের কোন এক সময়ে হয়তো এই ব্যাপারটা ফাঁস হয়ে যেত, তাহলে তখন নবীজিকেই বলা হতো একজন জালিম। এরপর কোরআনে সেই জালিমের শাস্তির কথা আছে। পবিত্র কোরআনে সূরা আল হাক্কার 44-47 আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি নবী মুহাম্মদ আমার নামে কিছু লিখে চালানোর চেষ্টা করত, আল্লাহ সুবহানাহু তাআলার নামে, আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। আমি তখন তার ডান হাত ধরতাম এবং তার জীবন ধমনী কেটে ফেলতাম। তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করতে পারত না, এমনকি নবীদেরকেও রেহাই দেওয়া হবে না। যদি কোনো নবী কখনো মিথ্যে কথা বলতেন, তিনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেন, নাউজুবিল্লাহ, তিনি এমনটা কখনোই করেননি। এমনকি যদি কোনো নবীও মিথ্যে বলতেন, কোরআন বলছে তার হৃৎপিণ্ডের ধমনী কেটে ফেলা হবে। যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যে বলতেন তাহলে কোনো এক সময় সেটা ধরা পড়ে যেত, তখন তার দেওয়া আদেশ অনুযায়ী অন্যরা তাকে মেরে ফেলত। এছাড়াও এমন শাস্তির কথা সূরা শুরার 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 105 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া এমন ঘটনাও আছে যেখানে কোরআন নবীজির ভুল শুধরে দিয়েছে। যদি নবীজি কোরআন লিখতেন সমাজ সংস্কারের জন্য, নাউজুবিল্লাহ, তাহলে তিনি নিশ্চয়ই সেগুলোর কথা লিখতেন না, তার নিজের কিছু কাজ যেগুলো আল্লাহ পছন্দ করেননি। উদাহরণস্বরূপ এরকম একটা আয়াত আছে পবিত্র কোরআনের সূরা আবাসায় 80 নম্বর সূরা, বলা হয়েছে যে হে নবী, যখন অন্ধলোক কাছে আসলো, যখন অন্ধলোক কাছে আসলো সে কিছু বলতে চাইল, তুমি কেমন করে জানবে সে হয়তো এভাবে পরিশুদ্ধ হতো বা উপদেশ গ্রহণ করত। এই সূরাটা নাজিল হয় যখন একজন অন্ধলোক যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজির কাছে আসলো, তিনি যখন আলোচনা করছেন মক্কার পৌত্তলিকদের সাথে, মুসলিমদের সাথে, আর নবীজি এজন্য বিরক্তি প্রকাশ করলেন কারণ তিনি অমুসলিম নেতার সাথে কথা বলছেন, তখন কোন এক অন্ধ মুসলিম বিরক্ত করবে। এখানে নবীজি বাদে অন্য কেউ থাকলে, হোক ভালো বা খারাপ, কেউ কোনো অভিযোগ করত না, কিন্তু আমাদের নবীজি তার চরিত্র ছিল খুবই মহান, খুবই উন্নত ছিল। তার হৃদয় সব সময় গরিব দুঃখীদের জন্য কাঁদত, তার জন্য একটা ওহী নাজিল হলো। এরপর যখনই নবীজির সাথে সেই লোকের দেখা হতো, নবীজি তাকে ধন্যবাদ দিতেন যে আপনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে মনে করেছেন। এভাবে অনেক জায়গায় নবীজিকে শুধরে দেওয়া হয়েছে, যেমন সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহলের 126 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আনফালের 67 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাওবার 84 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় যদি নবীজি পবিত্র কোরআন লিখতেন সংস্কারের জন্য, তাহলে তিনি কোরআনে এইসব কথা লিখতেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আপনি কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বললেন, কোরআনে গণিত শাস্ত্রের উপরে কি কিছু আছে, একটু বিস্তারিত বলেন।
বোন আপনি প্রশ্ন করলেন, কোরআনের অনেক বৈজ্ঞানিক তথ্য নিয়ে বলেছি, গণিত শাস্ত্রের উপরে কোনো কিছু কোরআনে কি বলা হয়েছে অথবা কোরআন কি গণিত শাস্ত্র নিয়ে কোনো কথা বলেছে? পবিত্র কোরআনে গণিত শাস্ত্রের উপরে অনেক কিছু আছে। এরকম একটা গণিত শাস্ত্রের নিয়ম যার উপর ভিত্তি করে গণিত শাস্ত্র দাঁড়িয়ে আছে, সেটা ল অব অ্যারিস্টটল, দ্য এক্সক্লুডেড মিডল। বলা হচ্ছে প্রত্যেকটা প্রস্তাব, প্রত্যেকটা বক্তব্য সত্যি বা মিথ্যে হতে পারে, অনেকদিন পর্যন্ত সবাই এটা মেনে চলেছে। 100 বছর আগে একজন লোক এমন প্রশ্ন করলো, সবাইকে জিজ্ঞেস করলো, যদি প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা প্রস্তাব সত্যি বা মিথ্যে হতে পারে, এটাও তো একটা বক্তব্য, এটাও তো মিথ্যে হতে পারে, এটা মিথ্যে হলে কি হবে? পুরো গণিত শাস্ত্র তখন ভেঙে পড়তে লাগলো। বিশেষজ্ঞরা সবাই আলোচনায় বসলেন, তারপর তারা একটা নতুন মন্তব্য করলেন, নতুন থিওরি, যে যখন কেউ একটা শব্দ ব্যবহার করে সেটা হতে পারে ব্যবহার করছে, শব্দটাকে ব্যবহার করা হচ্ছে অর্থটা বোঝানোর জন্য, শব্দটা নয়, কিন্তু শব্দটা যখন উল্লেখ করছেন তখন শব্দটাকেই বোঝাচ্ছেন অর্থটা নয়। আপনাদের একটা উদাহরণ দেই, ধরেন আমি বললাম যে আকবর, আকবর খুবই ছোট, আমার কথাটা ঠিক আছে, সে একটা ছোট ছেলে, তার নাম আকবর, সমস্যা নেই, কিন্তু যে লোক আরবি জানে সে তখন প্রতিবাদ করবে, আকবর তো ছোট না, আকবর মানে মহান। এখানে শব্দটা উল্লেখ করেছি, শব্দটা ব্যবহার করিনি। আমি আরেকটা উদাহরণ দেই, ধরেন আমি বললাম 3 সবসময় 4 আগে আসবে, কেউ এটার প্রতিবাদ করবে না, 3 সবসময় 4 আগে আসবে, কিন্তু একজন সে আমাকে বলল না, ডিকশনারিতে 3 আসবে 4 পরে, কারণ বর্ণমালায় চ আগে আসে। সে তখন বলবে, সে আমার কথাটা 3 আসে 4 আগে সেটা ভুল, ডিকশনারিতে 3 আসবে 4 পরে, কারণ বর্ণমালায় চ আগে। আমি যখন বলেছি 3 আসে 4 আগে, আমি এখানে অর্থটা বোঝাচ্ছি, আমি শব্দটার কথা বলছি না, তখন সেই লোক প্রতিবাদ জানালো, সে এখানে শব্দটার কথা বলছে, অর্থটা বোঝাচ্ছে না। তাহলে একটা শব্দ যখন ব্যবহার করি সেটা দুইভাবে করা যায়, হয় অর্থ দিয়ে বা শব্দ দিয়ে। আমার লেকচারে কোরআনের একটি আয়াত বলেছিলাম, সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। অর্থ একেবারে পুরোপুরি পরিষ্কার, কেউ কোরআনের একটা অসঙ্গতিও বের করতে পারেনি, তাই কোরআন ঈশ্বরের বাণী। কিন্তু কেউ হয়তো এভাবে বলতে পারে, আমি অসঙ্গতি বের করব কোথায়? সূরা নিসা 82 নম্বর আয়াতটা বের করেন, অসঙ্গতি শব্দটা সেখানে আছে, পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে, কোরআন ভুল প্রমাণিত হবে? পবিত্র কোরআনে ইখতিলাফ শব্দটা আছে, যদি কেউ এমন বলে আমি বলবো, দাঁড়ান পুরো আয়াতটা পড়ে দেখেন, তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো। আরবি শব্দটা ইখতিলাফুন কাসিরা, অসঙ্গতি শব্দটা ইখতিলাফ, শব্দটা কোরআনে মাত্র একবারই আছে। তাই উল্লেখ করার দিক থেকেও পবিত্র কোরআন ঠিক আছে, এই ইখতিলাফ শব্দটা মাত্র একবার বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে ইখতিলাফুন কাসিরা, অনেক অসঙ্গতি, তাহলে ঠিক আছে। আরেকজন লোক হয়তো এসে বলবে, ঠিক আছে মানলাম ইখতিলাফুন একবার বলা হয়েছে, কিন্তু কোরআন বলছে তারা কি কোরআন সম্পর্কে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে অনেক অসঙ্গতি থাকতো। অনেক অসঙ্গতি শব্দটা তো কোরআনে আছে, ইখতিলাফুন কাসিরা শব্দটা তো আছে, তাহলে কোরআন আল্লাহর বাণী না? হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমি পরে একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাবো, এটা বোঝে একটু কঠিন, উল্টোটা সবসময় সত্যি হয় না। কোরআন বলছে তবে কি তারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো সেখানে অনেক অসঙ্গতি থাকতো। কোরআনের কথা বলছে না যে কোরআনে যদি অনেক অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়, কোরআনে যদি এটা বলা থাকতো যে এখানে যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে সেটা আল্লাহর বাণী নয়, তাহলে কোরআন ভুল প্রমাণিত হতো। আল্লাহ তাআলা বুঝে শুনেই শব্দ নির্বাচন করেছেন,
কারণ ভাইস ভার্সা মানে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। আমি আরেকটা উদাহরণ দেই, ধরেন আমি যদি বলি বোম্বে শহরে যেসব মানুষ বোম্বেতে থাকে, বোম্বে শহরে বাস করে, তারা সবাই ইন্ডিয়ান, ধরেন কথাটা সত্যি, কিন্তু এর উল্টোটা সত্যি নাও হতে পারে, সব ইন্ডিয়ান বোম্বে শহরে থাকে না, থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে কথাটা হচ্ছে উল্টোটা সবসময় সত্যি নাও হতে পারে। তাই কোরআন যখন বলে তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না, এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কেউ পাঠাত সেখানে অসঙ্গতি থাকত, যদি অসঙ্গতি থাকে আল্লাহর বাণী হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু কোরআনে কোনো অসঙ্গতি পাবেন না। আরেকটা উদাহরণ দেই, সূরা মুমিনুনের 1-2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের মুমিনরা সালাতে বিনীত হয়। এখন এমন হয়তো কেউ বলতে পারে আমি এমন মুসলিম চিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে চুরি করে, মানুষ ঠকায়, প্রত্যেক সম্প্রদায়ের ভেতরে কিছু কুলাঙ্গার থাকে। কোরআন তো ভুল বলেছে, কোরআন বলেছে মুমিনরা সালাতে বিনীত হয়। আমি বলি দাঁড়ান, কোরআনের কথাগুলো একটু ভালো করে শোনেন, কোরআন বলছে সত্যিকারের বিশ্বাসীরা সালাতে বিনীত হয়, কোরআন এই কথা বলছে না, সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন। কোরআন কি এই কথা বলছে, সালাতে যারা বিনীত হয় তারা সত্যিকারের মুমিন? কোরআন তাহলে ভুল প্রমাণিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ গণিতবিদ, তিনি জানেন কিছু লোক কোরআনের ভুল বের করার চেষ্টা করবে, তিনি শব্দগুলো নির্বাচন করেছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই, পবিত্র কোরআনের সূরা ইমরানের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম আলাইহিসসালামের দৃষ্টান্তের সমান। তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, বলেছিলেন হও আর হয়ে গেল, অর্থের দিক থেকে কারো কোনো আপত্তি নেই। ঈসা আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম দুজনের সৃষ্টি হয়েছেন মাটি থেকে, অর্থের দিক থেকে একেবারে পরিষ্কার। তবে যদি কোরআনের শব্দগুলো গুনে দেখেন, এই নামটা ঈসা আলাইহিসসালাম বা ঈসা মসীহ অথবা যীশু খ্রিস্ট, এই নামটা পবিত্র কোরআনে মোট 25 বার আছে। আর যদি দেখেন আদম আলাইহিসসালাম, এই নামটাও 25 বার বলা হয়েছে। তাহলে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক আছে। এমন আরো দৃষ্টান্ত আছে, দেখবেন সূরা আরাফের 176 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা কুকুরের মতো। কোরআনে যারা আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে এটা বলা হয়েছে 5 বার। কুকুরের আরবি শব্দটা হচ্ছে কালব, এটাও বলা হয়েছে 5 বার। এখানে অর্থের পাশাপাশি উল্লেখের দিক থেকেও এটা সঠিক। এরপর সূরা ফাতিরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে অন্ধকার সেটা আলোর মতো নয়, অন্ধকারের আরবি হল জুলমাত, এটার উল্লেখ কোরআনে আছে মোট 23 বার। আর আল শব্দটার আরবি হল নূর, এটার উল্লেখ কোরআনে আছে মোট 24 বার। তাহলে এখানে অর্থটা ঠিক আছে, উল্লেখ করার দিক থেকে সঠিক যে অন্ধকার সেটা আলোর মতো নয়, 23 সেটা 24-এর মতো নয়। তাহলে কোরআন যখন বলছে এটা এরকম, সেখানে অর্থটা ঠিক আছে, উল্লেখের দিক থেকেও সঠিক। আবার কোরআন বলছে এটা এরকম নয়, অর্থ ঠিক থাকার পাশাপাশি উল্লেখ করার দিক থেকেও সেটা সঠিক। এটা ছাড়াও কোরআন এত নিখুঁতভাবে লেখা হয়েছে যে এমনকি একটা কম্পিউটারের পক্ষেও কোরআন লেখা সম্ভব নয়। আগে যেটা বলেছিলাম সূরা ইমরানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈসার দৃষ্টান্ত, ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিসসালামের দৃষ্টান্তের সমান, তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, হও আর হয়ে গেল, এদের প্রত্যেকের নাম 25 বার বলা হয়েছে। এছাড়াও যদি 1 নম্বর সূরা সূরা ফাতিহা থেকে গুনে যান, 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিসসালামের নাম বলা হয়েছে 17 বার। এমনকি ঈসা আলাইহিসসালাম প্রথম সূরার প্রথম আয়াত থেকে সূরা ইমরানের 59 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে 17 বার। আর এখন কেউ চাইলেও কোরআনের সাজানোটা বদলাতে পারবেন না। গণিতশাস্ত্র নিয়ে এমন আরো অনেক কিছু আছে, কিন্তু এটা প্রশ্নোত্তর পর্ব, তাই এর চেয়ে বেশি বলতে পারবো না। والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف